মাহবুব দোস্ত তুই ফাজলামি করিস না। এই তোমার এই আর একটা ফেক, এটি দুইটা ওই ওইটা একটা এই আর একটা এটা আপলোড করছে নাকি? এই দেখো এই এটা আপলোড করছে, এই যে হ্যাঁ ফেক এটা আপলোড করছে দেখো এই এটা। আচ্ছা ওকে একটা এটা করে নেই। আচ্ছা আমি দেখেছি তুমি কথা বলবো যে যে দুটা আগে যে অ্যাকাউন্টটা দেখালে ওটি কিন্তু দেখাবো অবশ্যই। হ্যাঁ এই তাসকিন ভাই আশা কি ঠিক আছে, এখন তো লাইন মানুষ এটা কার অ্যাকাউন্ট থেকে শুরু? তাহলে ঠিক আছে দেখা যাচ্ছে এটা রিয়েল। আই এম সরি রিপোর্ট দেওয়ার জন্য আমি ইচ্ছা করে দিই নাই সিরিয়াসলি। আচ্ছা তুমি কি আমার অ্যাকাউন্টে মানে এই অ্যাকাউন্টে তো রিপোর্ট দিছিলাম মানে ফেক আইডি বলে আফসানা জাহান তাশফি, তুমি কি এটাকে ফেক ভাবে রিপোর্ট দিছিলা? কেমন আছেন? আর পাশে কি উৎসব? হ্যাঁ পাশে হচ্ছে উৎসব। আসলে আজকে টোটাল ক্লিয়ার করার জন্য আসছি, কারণ ফেক আইডিতে আমার লাইভও দেখি যে পোস্ট করতেছে ওরা, তো দ্যাটস ওয়াই। আচ্ছা আফসানা জাহান দাসফি তোমাকে কে বলছে রিপোর্ট দিতে? নূর সোলাইমান নামে আরেকটা যে আইডি আছে ওইটাতে, যেটা কিনা আইডির স্ক্রিনশট দিছিল বা সামথিং এমন লিখছিল যে প্লিজ রিপোর্ট করে স্ক্রিনশট দেন কমেন্টের মধ্যে, এরকম সামথিং কোনো পেজ থেকে বলছিল তোমাকে? মাহফুজা মৌ দোস্ত তুই এখনো না পড়ালেখা করে রাখ, তুই আমার লাইভ দেখতেছিস? কালকে ইকোনমিক্স পরীক্ষা, পড়তে বস। আমি না একজন বলছে আর সবাই দিচ্ছে, ওয়েট এসএস দিচ্ছে, রাইট এক্স্যাক্টলি। আমি এটার জন্যই লাইভে আমি আগেও আসছিলাম এখনো আসলাম এটা প্রুফ করার জন্যই। ফেক আইডি সংখ্যা এখন এত বেড়ে গেছে যে যার জন্য এখন নিজেকে প্রুফ করার জন্য আসতে হচ্ছে। প্রেমা, হ্যালো প্রেমা, চল আসছি ফাতামিন। আমাকে মানুষ এমন কেন একজনকে নিয়ে এত উল্টা পাল্টা কাজ করে? আমার সঙ্গে ডিস্টার্ব লাগছে না কেউ, এবার বুঝো কতটা ডিস্টার্ব হতে পারে। ইভেন লাইভ পর্যন্ত পোস্ট করে বলতেছে যে লাইভ ডিলিট হয়ে গেছিল সামথিং কিছু একটা, মানে নিজেকে রিয়েল প্রমাণ করার জন্য এত কিছু করা লাগতেছে। ইয়েতে শেয়ার করে দিচ্ছে। ও আচ্ছা সাজু ভাই তুমি কি এটা নতুন অ্যাকাউন্ট খুলছো? সাকিব অনিক আহমেদ হ্যালো, বিথি ইসলাম হেই, প্রেমা এই তো আলহামদুলিল্লাহ ভালো আছো, তুমি কেমন আছো? দাসিমিকে বলিস
expression just I can't remember. Acha utcho ha ami utcho na ami limon utcho amar pashe boshe ache daro oppo bodle to naam fake id dewa uchit chilo দোস্ত নাবিল আমি তোর কথাটা বুঝতে পারিনি তুই কি আসলে মিনিং করতে যাচ্ছিস কি বলছ হাই ব্রো কেমন আছো নিকা খান আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো প্রেমা না এখন আমি লাঞ্চ করিনি আমি লাঞ্চ করব বাট তোমাদের সবাই আসো তারপর জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য যে কোনটা ফেক আইডি কোনটা রিয়েল আইডি এটা জানানোর জন্য হ্যাঁ তুই বলো ইফাত আমিন হ্যাকারস গুলো রে যদি পেতাম এক্স্যাক্টলি এই হ্যাকারস গুলো প্রচন্ড করে প্রবলেম করতেছে ভাই লিমন ফ্রেন্ড রিকোয়েস্ট হাই রেফা কয়েকদিন পর তো আপনার নিজেকে নিজের ফেক লাগবে হাইরে কপাল চৈতি রয় হ্যালো এক্স্যাক্টলি তোমরা এখন যে অ্যাকাউন্ট থেকে লাইফটা দেখতেছো সেটা হচ্ছে একদম একটা রিয়েল অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনো অ্যাকাউন্ট আমার নেই ইভেন আমার কোনো ফেসবুক পেজ নেই বাকি যা অ্যাকাউন্ট আছে সব ফেক হ্যাঁ উচ্ছ এরা অ্যাডাল্ট পিচ্ছি আমি চিনছি তোমাকে সাজু ভাই লাভলি আচ্ছা আলিফ আক্তার রুমা অথরবেমা আচ্ছা আপনি কত এটা এভয়েড করবা এছাড়া সবগুলো মেইন যে ইস্যু ওটা নিয়ে কথা বলবা ভাই তুমি খাইছো ওই কিউট ছেলে আমি তোমার ভালো আপু আমি তোমার খুব ভক্ত তোমার দুইজনই বেস্ট তুই পাশে আছিস বাট তুই কি সুস্থ এখন হৃদয় আর হৃদয় ভাই তুমি কি এখন সুস্থ মানে শরীর ঠিক হয়েছে তোমার আচ্ছা তুমি কি দেখাবে এখন নাকি পরে দেখাবে আরো বেশি আসো তাই না আরো বেশি আসো হাই ব্রো হাউ আর ইউ তাহলে আলহামদুলিল্লাহ ভালো তোমাদেরকে আবারও বলতেছি যে এই লাইফটা যে অ্যাকাউন্ট থেকে দেখতেছো এটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট বাকি সব অ্যাকাউন্ট কিন্তু ফেক না উৎসু আমাদের বেস্ট ফ্রেন্ড তোর মতো লিমন উৎসু ক্যাম্পাস না উৎসু আমাদের বেস্ট ফ্রেন্ড আমি নাবিলের বেস্ট তোমার তুমি মরো লিমন উৎসু ক্যাম্পাস ওকে নাবিলা থ্যাংক ইউ আমি ক্যাম্পাসে আবার আসব বাহ নাবিলা বাহ বাহ উচ্চ তোর বেস্ট ফ্রেন্ড ডেফিনেট ডেফিনেট প্রথমে ক্যাম্পাসে প্রথমে কালকে ঘুরতি বোথ আর মেবিস তোর ওই 2.5 টাকার ভর্তা কেন আমি সবার কাছে কিন্তু ফাঁস করে দিব নাবিলা যদি তুই বেশি বেশি কথা বলিস আচ্ছা ফেক অ্যাকাউন্টটা তোমার লিস্টে আছে তার মানে তোমরা বুঝতেই পারতেছো যে তোমাদের কোনটা ফেক অ্যাকাউন্ট এবং কোনটা রিয়েল অ্যাকাউন্ট মারুফ আহমেদ জয় ভাই সরি আমার জন্য ব্রেকআপ কেন হবে ভাই আমি তো কিছু করি নাই বিথি রহমান আলহামদুলিল্লাহ ভালো আছো তুমি কেমন আছো ও গ্রামে হৃদয় তুই গ্রামে কবে গেলি তো বাসার চাবিটা আমার কাছে দিয়েছ ভাই তুমি গ্রামে গেছো তানিয়া দত্ত হাই ঐশী আহমেদ হ্যালো আচ্ছা তুমি আমাকে দাও আমি এখন টোটাল 125 জন আছে আমি অনেকগুলো শেয়ার করে হয়েছে তো বেশি আসলে তুমি দেখো আমি জাস্ট এতটুকু জানানোর জন্য হ্যাঁ আমি ফেক আইডিটা সবাইকে দেখাবো আর কিছু পরেই দেখাবো অ্যানাদার ফোন হাতে নিয়ে ফেক হ্যাঁ জি ভাই আমি ফোন হাতে আছে আমি দেখাবো মারুফ আহমেদ জয় হ্যাঁ ভাই বলো
আমি রিকোয়েস্ট দিছি প্লিজ অ্যাকসেপ্ট করেন নাদিয়া রহমান ভাই আপনি ইনস্টাতে টেক্স দেখেন না দুপুরে কাজ সোলেমন ফেক অ্যাকাউন্টের লোকের সাথে এক চরম ঝগড়া হয়েছে আমার ও আচ্ছা ফেক অ্যাকাউন্টের সাথে ঝগড়া হয়েছে আমরা একা একা কিভাবে যাবো তোমার ডায়লগটা তোমার এই ফেরত দিলাম অপূর্ব আকাশ আচ্ছা দেখো করে পর এখন তুমি দেখাও তাই না আচ্ছা এখন দেখাও দাও 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 তোমাকে এখন পিটাবো কেন হচ্ছে সানসাইন হাফসা কেন কেন পিটাবো আমি জানি না আচ্ছা তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি অ্যাকচুয়ালি ফেক অ্যাকাউন্ট মানে কোনটা থেকে বেশি পরিমাণে এরকম পাবলিশ করতেছে আচ্ছা এখন দেখো যে ফেক অ্যাকাউন্টটা বেশি প্রবলেম ক্রিয়েট করতেছে সেইটার অ্যাকাউন্টটা হচ্ছে এই যে উল্টা দেখাচ্ছে উল্টা কেন দেখাচ্ছে এমন উল্টা দেখাচ্ছে কেন লাইভের ভিতরে এটা হচ্ছে নূর সুলাইমান আচ্ছা এটা এটা সে ফেক অ্যাকাউন্ট দেখি এভাবে দেখেন আপনি আমাকে দাও আচ্ছা উল্টা দেখাচ্ছে মিরর মিরর হয়ে যাচ্ছে এটা ফেক অ্যাকাউন্ট ইভেন ও যে পোস্টগুলো করতেছে এখন সেম পোস্টগুলো ও একে একে পোস্ট করে তাই না হ্যাঁ সেম পোস্ট ইভেন ও যে লাইভটা করছিল ওই দিন ওই লাইভটা সেম ভাবে শেয়ার করছে দেখো এটা দেখা হয় না পিছনাটা ফ্ল্যাশ কেন দিয়া এইটা হচ্ছে ফেক অ্যাকাউন্ট এটাতে হচ্ছে এই যে নূর সুলাইমান এই যে লয়াল লেখা এটা আর এই যে এতগুলা ইনস্টাগ্রাম স্ন্যাপচ্যাট এই যে অ্যাকাউন্টটা আছে এটা হচ্ছে ফেক অ্যাকাউন্ট তোমাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি ভালো করে দেখো এই যে নূর সুলাইমান লেখা লয়েল লেখা আছে ফলোড বাই এই যে 1578টা পিপল লেখা আর হচ্ছে তোমার অ্যাবাউটে দেওয়া সোলাইমান লিমন অ্যাট মিউজিক্যাল ইজ ভিডিওস সব থেকে মেন জিনিসটা হচ্ছে ওর অ্যাবাউটে যে এত কিছু দেওয়া এই জিনিসটা হচ্ছে ফেক অ্যাকাউন্টটা ইভেন আমি ওর পোস্টটা দেখাই এই যে নূর সুলাইমান ইজ এই যে এটা লিখছে এই যে 61 জনের সাথে এটা শেয়ার করছে বিশ্বাসের সুযোগে কেউ একজন এভাবে নিবে তা ভাবতে পারিনি এই যে অ্যাকাউন্টে এটা পোস্ট করা হয়েছে এটা হচ্ছে ফেক অ্যাকাউন্ট এই যে আমি দেখাই এই যে অক্টোবরে এই যে 821টা লাইক এটা হচ্ছে ফেক অ্যাকাউন্ট এই যে ফেক অ্যাকাউন্ট আরেকটা আরেকটা অ্যাকাউন্ট আছে তো তোমাদেরকে বারবার করে বলতেছি যে সেম নামে দুইটা অ্যাকাউন্ট এবং ইভেন আরেকটা অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টও এটা এখানে তোমার ভিডিওটা শেয়ার হ্যাঁ এই যে আমি আরেকটা বলি এই যে আরেকটা আছে নূর সুলাইমান লিমন লেখা দুটো ছবি এই যে কোলাপ করে দেওয়া স্টাইডিয়া জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি লেখা মেন কথা হচ্ছে যে ও এখানে লিখছে 11 ঘন্টা আগে যে 1000 টাকা বাট আই ডোন্ট নো ফেক অ্যাকাউন্ট এটা কিন্তু ফেক অ্যাকাউন্ট ও নিজে আমার লাইফটা সুন্দর মতো করে ডাউনলোড করে ওটাকে এডিট করে ওটাকে আবার ছাড়ছে তো এই জন্যই বললাম এই যে আবার এখানে লিখছে যে নূর সুলাইমান লিখে যে 45 জনের সাথে এটাকে আবার ট্যাগ করা হয়েছে যে আমার আইডি নষ্ট করার জন্য অনেকে কাজ করতেছে ভিডিওটা প্রথমে কি প্রথমে ছিল কিন্তু আইডি হ্যাক করার জন্য এটা অ্যাকচুয়ালি কিছু না এটা টোটালটা ফেক অ্যাকাউন্ট ইভেন এখানে লেখা হয়েছে যে কেমন আছেন সবাই অনেক কষ্টের সাথে নতুন টিকটক আইডিটা ওপেন করতে হলো মানে নতুন আবার একটা টিকটক আইডি ওপেন করছে সে সো এটা কিন্তু ফেক অ্যাকাউন্ট যেখানে 45 জনের সাথে এটাকে ট্যাগ করা হয়েছে মেইন অ্যাকাউন্ট হচ্ছে তোমার টিকটকে যেটা বেশি ফলোয়ার উঠেছে মেইন অ্যাকাউন্ট টিকটকের আর মিউজিক্যাল হ্যাঁ আর আমি 100 ফেসবুকের যেটা হয়েছে সেটা হচ্ছে তোমার ইয়াটা দেওয়া জাহাঙ্গীরনগরের যেটা মেম্বারশিপ দেয় হ্যাঁ আমি এইটা সবথেকে বড় উপায় জানা এটা বল হ্যাঁ সেটাই বলছি যে নূর সুলাইমান লিমনের এই যে টিকটক টিকটক ইউজার ফর বাংলাদেশ যে বায়ো দেয়া এটা কিন্তু টোটালি ফেক অ্যাকাউন্ট ফেক ওর অ্যাকাউন্ট চেনার জন্য আপনাকে এটা নামটা দেখো এখানে আমি বলি দাও এখানে লেখা আছে যে নামটা হচ্ছে নূর সুলাইমান আমার কিন্তু স্পেলিংটা SOLYMAN এখানে SOLAY দেয়া
এই ফেসবুক অ্যাকাউন্টটা হচ্ছে ফেক। এই যে সুন্দর করে স্ক্রিনশট দেওয়া প্লিজ, ইভেন এখানে কিছু এসএসও দিয়ে দিছে। তোমার নতুন কোনো মিউজিক্যালি মানে নাই, টিকটক অ্যাকাউন্ট নাই, তোমার একটা মিউজিক্যাল অ্যাকাউন্ট সেটা বলো। আর আমার টিকটক অ্যাকাউন্ট কিন্তু শুধুমাত্র একটা সোলায়মান লিমন, যেটাতে 100। আর তোমার যেটা মেইন আইডি সেটা হচ্ছে এটা কোথা জানি, আমি তো নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি। এটা মেবে না, এটা না, এটাও ফেক আইডি। ওকে, এটাও না, এটাও না। ওহ মাই গড, আর রিয়েল অ্যাকাউন্টটা আমি দেখাচ্ছি। এইটা হচ্ছে অ্যাকচুয়াল রিয়েল অ্যাকাউন্ট, যেখানে লেখা আছে নূর সোলাইমান লয়্যাল। ইভেন সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে লেখা আছে যে মেম্বারশিপ অ্যাডমিনিস্ট্রেটর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব। দেখো এটা অনলি ওরাই পারবে যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি স্টুডেন্ট, ওদেরকে এখানে মেম্বারশিপ করা হবে। আদারওয়াইজ যত ফেক আইডি করা হোক ওরা এটা কখনোই অ্যাড করতে পারবে না। সো এটা যদি এটা এটা যে আইডিতেই থাকবে আপনারা ওই আইডিতেও অ্যাড করবেন, তাই না? তো বারবার করে বলছে এটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট নূর সোলাইমান লিমন লেখা, এবং প্রোফাইল পিকচার হচ্ছে এটা দেয়া। এবং আসার মেইন কারণটা ইভেন দেখো আমি এখানে আছি অলরেডি, দেখো এখানে শো করতেছে যে আমি লাইভে আছি, এই যে নূর সোলাইমান ইজ লাইভ নাও, দেখছো? এটাতে প্রুফ অ্যাটলিস্ট হয়ে যাচ্ছে যে এটা হচ্ছে তোমার একদম রিয়েল অ্যাকাউন্ট, কজ আমি এই জন্যই শো করতেছি। এই দেখো ইভেন এটা আমার আগের লাইভ ভিডিও, বিশ্বাস না হলে এটা আবার দেখে নিতে পারো। এখানে দেখো নুসরমান লিমন লাইভ আছে, স্যার এক কারণ একটাই যে তোমার নামে উল্টো পাল্টা ছড়ানো হচ্ছে। আর আমার এতবার প্রুফ করার মেইন কথা যে এটা এটা হচ্ছে ফেক না রিয়েল, এটা তোমার এতটা ইম্পর্টেন্ট না আমাকে প্রুফ করার জন্য, আমি শুধু বারবার করে প্রুফ করতে যাচ্ছি। কজ এই ফেক অ্যাকাউন্ট নিয়ে অনেক বাজে বাজে কাজ করা হচ্ছে, বিকাশে মেয়েদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে, মেয়েদের সাথে খারাপ খারাপ চ্যাট করা হচ্ছে। দ্যাটস তো আমাকে এটা প্রুফ করার জন্য বারবার লাইভে আসতে হচ্ছে। তো তোমাদেরকে আবারও বলছি, এই যে নূর সোলাইমান লিমন লেখা যেটা, যেটাতে মেম্বারশিপ অ্যাডমিনিস্ট্রেটর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব দেওয়া, সেটা হচ্ছে রিয়েল আইডি। আর কোনো আইডি নেই, আর কোনো ইভেন্ট জাস্ট একটা আইডি যেটাতে অনেক বেশি, ইভেন আমার ফেসবুকে এটা ছাড়া, এই সোলাইমান লিমন এই আইডিটা ছাড়া আর কোনো অ্যাকাউন্ট নেই। ইভেন আমার মিউজিক্যালিতে কোনো অ্যাকাউন্ট নেই একটা আইডি ছাড়া, আর ফেসবুকে আমার কোনো পার্সোনাল পেজ নেই। তোমাদেরকে বারবার করে বলছি, কারণ তোমরা এটাই দেখতে পাচ্ছ বারবার করে আমি তোমাদেরকে বলি যে নূর সোলাইমান লিমন লাইভ নাও। দেখো তোমরা ভালো করে দেখো, এখানে প্রোফাইল পিকচার চেঞ্জ করে দেওয়া হয়েছে, এই যে এইটা তো এখন লাইভে যেটা দেখাচ্ছে সেটা প্রোফাইল পিকচারও এটা দেখাচ্ছে। যদিও আমি জানি যে এই ভিডিওটা আর কিছুক্ষণ পরে আপলোড করে আবার অন্যান্য অ্যাকাউন্টে ছাড়া হবে, তো অবশ্যই প্রোফাইল পিকচারটা তোমরা পাবা না। মেইন যেটা সেটা হচ্ছে মেম্বারশিপ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এটা যেটা থাকবে ওইটাতে অ্যাকচুয়ালি অ্যাড করতে হবে, আদারওয়াইজ। তো তোমাদেরকে বারবার করে বলতেছি যে এই জিনিসটা সবসময় মাথায় রাখবা যে অ্যাকচুয়ালি কোনটা ফেক কোনটা রিয়েল, কারণ কি এই জিনিসটা খুবই খারাপ পর্যায়ের দিকে যাচ্ছে। আর ইভেন এই লাইভ ভিডিওগুলোকে আপলোড করে অন্যান্য পোস্ট দেওয়াটা, এটা আসলে খুবই লেম একটা বিষয়। হ্যাঁ, ফলোয়ার অপশনটা অন করবো আমি কিছুক্ষণ পরে, আমি ফলোয়ার অপশনটা অন করবো। আমার ফোনে একটা প্রবলেমের জন্য আমি ফলোয়ার অপশনটা অন করতে পারতেছি না, নাহলে আমি অন করে তোমাদেরকে দেখাতাম। বাট তোমাদেরকে তো আমি বলেই দিলাম যে অ্যাকচুয়ালি তোমাদের কোন কোন কাজগুলো করতে হবে, কারণ তোমরা দেখতেছো যে এই অ্যাকাউন্ট থেকে লাইভে আসা হয়েছে, দ্যাট মিনস এটা রিয়েল, বাকি সব অ্যাকাউন্টগুলো ফেক। আমার অন্য কোনো অ্যাকাউন্ট নেই, আর আমি অন্যান্য অ্যাকাউন্টগুলো দেখাইও দিলাম যে অ্যাকাউন্টগুলো বেশি প্রবলেম ক্রিয়েট করতেছে। আর একটা কথা, সেটা হচ্ছে যে দেখবা যে জাহাঙ্গীরনগর সায়েন্স ক্লাবের অ্যাওয়ার্ডটা দেওয়া আছে আমার, সেটা রিয়েল অ্যাকাউন্ট। আর আমার প্রোফাইল পিকচার তো আমি চেঞ্জ করেই দিয়েছি কিছুক্ষণ আগেই, কারণ আমি এখন যে প্রোফাইল পিকচারটা সেট করি মানে আপলোড দিই সেটা ফেক আইডি, তো ওই একই পিকচার আপলোড দেওয়া হয়, মানে আমি যখন যেটা আপলোড দিই ওরাও সেটা আপলোড দেয়, তো এই জন্যই। আর একটা বিষয় আছে, আমি ফ্রেন্ডস করে দিছিলাম দুটো পোস্ট। তুমি একটা কাজ করবা, তুমি প্রত্যেক তুমি বলো তুমি ফ্রেন্ডদের সাথে যেগুলো দাও সেগুলো আমার ফ্রেন্ডদেরকে অ্যাটলিস্ট ট্যাগ করা হবে, এটা একটা বড় উপায়। তাহলে দেখা যায় ট্যাগিং এর জন্য অনেকে বুঝতেছে না কোনটা, এইখানে তো ব্রো এনি প্রবলেম ইনবক্স মি। ওকে, কপিরাইট ফেক আইডি ইউজার। হ্যাঁ, তোমাদের বারবার করে বলছি ফেক আইডিগুলোর দিকে একটু লক্ষ্য রাখবা, কোনটা ফেক আইডি কোনটা রিয়েল আইডি। তোমাদেরকে আবারও আমি ভালো করে দেখাচ্ছি, আগে সোলাইমান লিমন নামে যতগুলো আইডি আছে সব ফেক। নূর সোলাইমান নামে একটা নতুন আইডি খুলছি আমি, এই আইডিটা তোমার আরও তিনটা আইডি ফেক আইডি খোলা হয়েছে এই নামে, একই নামে। তো এই জন্য তোমাদেরকে বারবার করে বলে দিলাম যে তোমরা প্লিজ ফেক আইডির কবলে পড়ো না, আর ফেক আইডির সাথে চ্যাট করো না, তো এটার জন্যই লাইভে আসা আজকে। আর তোমাদের
হ্যাঁ, আর তোমাদেরকে আরেকটা জিনিস আমি দেখাই, সেটা হচ্ছে মিউজিক্যাল অ্যাকাউন্টটা ওপেন করো। আমার কিন্তু অন্য কোনো মিউজিক্যাল অ্যাকাউন্ট নেই, তোমাদেরকে 100 বার করে আমি বলে দিচ্ছি, আমার অন্য কোনো মিউজিক্যাল অ্যাকাউন্ট নেই। আমার একটা মাত্র মিউজিক্যাল অ্যাকাউন্ট এবং সেটা আমি তোমাদেরকে এখনই দেখাই দিচ্ছি। উল্টো দেখা পাচ্ছ, এটা এখানে রাখো। এটা হচ্ছে আমার মিউজিক্যাল অ্যাকাউন্ট, শুধুমাত্র একটাই মিউজিক্যাল অ্যাকাউন্ট আছে, এটা ছাড়া আমার অন্য কোনো মিউজিক্যাল অ্যাকাউন্ট নেই, যেটাতে আমার ফ্যান্স সংখ্যা হচ্ছে 1,65,000। এটা হচ্ছে আমার, এটা হচ্ছে শুধুমাত্র আমার একটা মাত্র মিউজিক্যাল অ্যাকাউন্ট, এটা ছাড়া আমার অন্য কোনো মিউজিক্যাল অ্যাকাউন্ট নেই। আর বাকি যা তোমরা মিউজিক্যাল অ্যাকাউন্ট পাবা অন্যান্য অ্যাকাউন্টগুলো যেগুলোতে ফ্যান্স সংখ্যা কম, সেগুলো অবশ্যই ফেক। আর তোমাদেরকে আবার বলছি, আমার কোনো ফেসবুকে কোনো পেজ নেই, আমার পার্সোনাল ফেসবুকে কোনো পেজ নেই। তো তোমাদেরকে বারবার করে বলছি, ফেক অ্যাকাউন্টের সাথে প্লিজ কনভারসেশন চালায়ও না, তাদেরকে বিকাশে প্লিজ টাকা পাঠায়ও না, আর ইভেন কোনো খারাপ টাইপের চ্যাট করো না। আর যে অ্যাকাউন্টটা তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে একদম রিয়েল অ্যাকাউন্ট, এটা ছাড়া আমার ফেসবুকে অন্য কোনো অ্যাকাউন্ট নেই। ওকে, সো এটা প্রুফ করার জন্য আজকে আমার এই লাইভে আসা। তো আমার আমার মনে হয় যে আজকে যতটুকু তোমাদেরকে দেখাইছি তোমরা অলরেডি প্রুফ হয়ে গেছো। আর এটা যদি ওরা পোস্টও দেয় ওদের আইডিগুলোই শো করবে। তো আজকে এই পর্যন্তই, আর যদি পরে প্রবলেম হবে আবারও লাইভে আসবো, শুধুমাত্র এতটুকু প্রুফ করার জন্য যে এটা রিয়েল আইডি। ওকে, এই নকশি, বাই।